প্রশ্ন, জামাত চলাকালীন সময়ে ওযু ছুটে গেলে এবং পিছনে মুসল্লিরা নামাজরত অবস্থা থাকলে আমার কি করণীয়? যদি ডানে কিংবা বাঁয়ে বের হওয়ার সুযোগ থাকে, মুসল্লিদের সামনে দিয়ে ডানে বাঁয়ে বেরিয়ে যাব। ডানে বাঁয়ে বের হওয়ার সুযোগ না থাকলে মুসল্লিদের সব চিড়ি পিছন দিয়ে বেরিয়ে যাব, গিয়ে উজু করে যেখানে সুযোগ সেখানে দাঁড়িয়ে আবার জামাতে শরীক হয়ে যাব। প্রশ্ন, একজন হুজুর ফতোয়া দিলেন যে ফজরের সুন্নতের এত দাম যে ফজরের ফরজ সালাতের শেষ সিজদা পাওয়া যদি সম্ভাবনা থাকে তাহলে ফরজ বাদ দিয়েও সুন্নত আদায় করতে হবে, তারপর ফরজে সামিল হবে, এই ফতোয়া কি ঠিক? শুধু সিজদা না, শেষ বৈঠকও যদি শরীক থাকতে পারি সম্ভাবনা থাকে, তারপরও আমাকে সুন্নত পড়ে তারপর জমাতে শরীক হইতে হবে। শেষ বৈঠকে, জমাতের শেষ বৈঠকেও শরীক হইতে পারবো এই আশা থাকলেও সুন্নত পড়ে তারপর জমাতে শরীক হবো। প্রশ্ন, ভুল বসা সব সুদের টাকা সম্পদে ঢুকে গেলে তার কাফারা আদায়ের টাকাগুলো নিজ গরিব আত্মীয় যেমন মামা খালা নানি এদের দেওয়া যাবে? জি দেওয়া যাবে। প্রশ্ন, আমার সেজুভাই সমিতি থেকে 8 লক্ষ টাকা 15% সুদের বিনিময়ে উঠাতে চায়, সেখানে আমাকে প্রশ্ন, ইসলামিক ব্যাংক হতে যে শিক্ষা ব্যক্তি প্রদান করে তা গ্রহণ করা যাবে কি? সুদ থেকে দিলে গ্রহণ করা যাবে না, কোন হালাল ফান্ড থেকে দিলে গ্রহণ করা যাবে? প্রশ্ন, মেয়েরা পায়ে মেহেন্দি দিতে পারবে কি? জি পারবে, বরং সর্বশিরাতুল ইসলামী সুন্নত লিখেছে, হাতও মেয়েদের জন্য মেহেন্দি সুন্নত, পায়ে দেওয়া সুন্নত। প্রশ্ন, নাপাক অবস্থায় বাচ্চাকে দুধ পান করাতে পারবে কি? জি পারবে। প্রশ্ন, অনেক জায়গায় দেখা যায় জানাজা শেষে খাটিয়া বহনের সময় উচ্চস্বরে কালেমা পড়ে, এটা কি ঠিক? জি না, ঠিক নয়। প্রশ্ন, একটি কিচ্ছা রয়েছে, হোসেন রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নানাজি আপনি বড় নাকি আমি বড়, আপনার মায়ের নাম কি, বাবার নাম কি, এরকম জিজ্ঞাসা আছে কিনা বা আমি দেখিনি। প্রশ্ন, চুলধারি কালি করে ইমাম সাহেব নামাজ পড়ালে নামাজের অসুবিধা হবে কি? একদম কালো রং করা চুল দাঁড়াতে একটা মাকরুহে তাহারিমি, মাকরুহে তাহারিমি রত ইমামের পিছনে নামাজ না পড়া যায়, তারপরও যদি ভালো কোনো ইমাম আশ্বাসে পাওয়া না যায় তার পিছিয়ে হলো জমাতে করলে সব বেশি হবে একা কি করার তুলনায়। প্রশ্ন, মহিলারা বোরকা পরে মুখমণ্ডল খোলা রাখা যাবে কি? জিনা যাবে না। প্রশ্ন, রাস্তায় চলাচলের সময় দেখা যায় মহিলা পুরুষকে সালাম দেয়, প্রশ্ন হলো এভাবে মহিলা পুরুষকে সালাম দেওয়া যাবে কিনা? যুবতী মহিলা যুবক পুরুষকে, যুবক পুরুষ যুবতী মহিলাকে সালাম দিতে পারবে না, নিষেধ মাকরুহ হবে। 55 বছরের ঊর্ধ্বে যদি বয়স হয়ে যায় কোনো বুড়ো বুড়ো তাহলে পাবে। প্রশ্ন, চেয়ারে বসে নামাজ পড়া কাদের জন্য জায়েজ? যে মাটিতেও বসতে পারে না দাঁড়াতে পারে না সে চেয়ারে বসে পড়বে, মাটিতে বসে যদি পশ্চিম দিকে পা লম্বা করে পড়তে পারে এভাবে পড়ার নেই। প্রশ্ন, আমার ভাই একজন শিল্পপতি কিন্তু অনেক ঋণ রয়েছে, এখন তার উপর জাকাত ওয়াজিব হবে কি? পুরা সম্পদের হিসাব সামনে আসলে বলা যাবে, এমনি বলা যাবে না। প্রশ্ন, আমরা 5 জন মিলে একটি গরু কোরবানি দিব কিন্তু সবার কাছে সমান টাকা নেই, তাই কম বেশি করে দিয়ে কোরবানি করতে চাই, এখন করতে পারবো কি? যারা বেশি দিয়েছেন তারা অতিরিক্ততা শরীরদেরকে যদি দান হিসাবে ধরেন তাহলে পারবেন, আর যদি বলেন যে না আমারটা ঠিক আছে এই হিসাবে গোস্তভাগ দিতে হবে তাহলে কোরবানি হবে না। প্রশ্ন, অনেকে বলে ধনিয়া পাতা এবং ধনিয়ার বিচি বা অতিরিক্ত পানি পান করলে জেহেন শক্তি কমে যায়, কথাটি কতটুকু সঠিক? জি সঠিক। প্রশ্ন, একজন আলেম বলেছেন জানাজার নামাজে মুক্তাদিরা ইমাম সাহেবের সঙ্গে উচ্চস্বরে তাকবীর বলতে হবে, কথাটি কতটুকু সত্য? মোটেও সত্য নয়, মুক্তাদিরা আস্তে আস্তে তাকবীর বলে। প্রশ্ন, মহিলাদের তাফসীর শোনার জন্য যে স্থান নির্ধারণ করা হয়েছে তা মহিলাদের জন্য সংকুলন না হওয়ায় অনেক মহিলা মসজিদের উত্তর দিকের মাঠে দাঁড়িয়ে তাফসীর শোনেন,
যার ফলে মুসল্লিরা মহিলাদের ভিতর দিয়ে যাতায়াত করে এবং মহিলা ও মেয়েরা হাঁটাচলা করে অনেক সময় মসজিদের কাছে চলে যায়। অতএব হুজুরের কাছে আবেদন, যদি এদিক দিয়ে একটি পর্দার ব্যবস্থা করা হতো তাহলে ভালো ভালো কথাই মনে করেছেন। সামনে ইনশাল্লাহ আশা করি ব্যবস্থা করা হবে। প্রশ্ন, মেয়েদের কি কবরস্থানে যাওয়া জায়েজ আছে না যাওয়া চাই? প্রশ্ন, স্বামীর টাকা কি না বলে নেওয়া যাবে না যাবে না? প্রশ্ন, কত বছরের বাচ্চার পেশাব কাপড় লাগলে কাপড় নাপাক হবে? আজকে জন্ম নিয়েছে, আজকের বাচ্চার পেশাবও নাপাক, বুড়ো মানুষের পেশাবের নেই, কাপড় লাগলে নাপাক হয়ে যাবে। প্রশ্ন, অনেক হুজুররা ইউটিউবে বলে যে মেয়েদের ও ছেলেদের নামাজ একরকম এবং বলে মেয়েরা যেভাবে সেজদা দেয় সেটা নাকি কুকুরের নেই। মেয়েদের জড়সড় হয়ে সেজদা দেওয়ার কথা পরিষ্কার হাদিসে আছে, এটাকে কুকুরের নেই যারা বলে তারা হাদিসের জ্ঞান শূন্য, এই জন্য তারা এ ধরনের কথা বলে। মহিলা পুরুষের নামাজ একরকম নয়, ব্যবধান আছে। হাদিসের আলোকে পরিষ্কার জানতে চাইলে কোরআন সুন্নার আলোকে মহিলাদের নামাজ এই নামে বই আমাদের এখানে পাবেন। আর ভিন্ন কিন্তু চাইলো মহিলা পুরুষের নামাজের পার্থক্য আছে কি, ওই কিতাবটা এখানে একসাথে আছে, একসাথে কিনে নিলে ইনশাল্লাহ হাদিসের আলোকে বুঝতে পারবেন। প্রশ্ন, প্যান্ট শার্ট পরে কি নামাজ পড়া যাবে? যাবে, এটা অন্যতম হবে। প্রশ্ন, মাওলানা মিজানুর রহমান মাজহারি সাহেব বা এই প্রশ্ন বারবার আসে, কোনো সম্পর্কে আমার ধারণা নেই। প্রশ্ন, আমি একটা সমস্যায় আছি, আপনার কাছে সমাধান চাই। অনেকদিন যাব আমার বাসা থেকে চাবি টাকা হারানো যায়, এই সমস্যা এখানে নয়, যা তদবির করে ওদের কাছে। প্রশ্ন, গত সপ্তাহে আমি প্রশ্ন করেছিলাম যে যে মেয়ের কোনো ভাই নেই, বৃদ্ধ বাবা মা আছে, তার জন্য চাকরি করা জায়েজ হবে কিনা? আপনি জায়েজ হবে বলেছিলেন, কিন্তু এখনকার পরিস্থিতিতে পর্দা করে চাকরি করা তো কোনোভাবেই সম্ভব না, এ কথা সঠিক নয়, বহুভাবে সম্ভব। কত মহিলা মাদ্রাসা আমাদের ঢাকাতে আছে, মহিলারা পূর্ণ পর্দা সহকারে মহিলা মাদ্রাসায় পড়ায়, মহিলা মাদ্রাসা আরো বিভিন্ন কাজে চাকরি করে, কেন সম্ভব না? প্রশ্ন, আলেমদের জন্য নাকি ফেসবুক ব্যবহার করা না যায়, স্বল্প অবস্থায় নয়, জায়জের সুযোগ আছে না জায়জের অবস্থাও আছে। প্রশ্ন, পর্দাহীন চাকরি করলে তার জন্য বেতন হালাল হবে কি? প্রত্যেক দিন কবিরা গুণ হতে থাকবে, হালাল দিয়ে করবেন কি? প্রশ্ন, আমার ছেলে মেয়েরা পরীক্ষা দিয়েছে, কামিয়াবির জন্য দোয়া চাই। প্রশ্ন, আমি একজন মহিলা, আপনার নিকট মুরিদ হতে চাই, পারবো কিনা? স্বামীর অনুমতি নিয়ে লিখিত ভাবে পাঠাবেন, তারপরে পারবেন। প্রশ্ন, আমি একজন ট্রেনিং সেন্টারের শিক্ষক, আমাদের এখানে যারা ট্রেনিং করতে আসে তাদের টাকা দিয়ে ট্রেনিং নিতে হয়। আমরা ছাত্র বাড়ানোর জন্য একটা নিয়ম করেছি, তা হলো যে একটা ছাত্র দিবে তাকে 500 টাকা দেওয়া হবে, এটা না যায় সেই টাকা হালাল হবে না। প্রশ্ন, জামাতে নামাজ পড়ার সময় আমি ইমাম সাহেবের সাথে কোনো কিছু না পড়ে চুপ থাকি, এতে কি নামাজ হবে? নামাজ হয়ে যাবে, তবে কেরাত ব্যতীত বাকিগুলো পড়তে হয়, তাশাহুদ পড়া ওয়াজিব, দোয়া কুনুত পড়া ওয়াজিব, আর বাকি তাকবীর সেজদার তাসবীহ রুকু তাসবীহ এগুলো হলো সুন্নাহ। ওয়াজিব ছেড়ে দিয়ে নামাজ মাকরুহে তাহরিমি হয়, সুন্নাহ ছেড়ে দিলে মাকরুহে তানজিহি হয়, তা আপনার নামাজ মাকরুহে তাহরিমি এবং মাকরুহে তানজিহি হচ্ছে, শুধু চুপ থাকবেন না, কেরাতের সময় চুপ থাকবেন। প্রশ্ন, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে পরে 4:30 সময় হলে ফজর নামাজ পড়ে নিই, এতে কি নামাজ হবে? 4:30 তুরস নিয়ে কথা নয়, সবে সাথে উদিত হয়ে গেলে এখনো তাহাজ্জুদে নামাজ হবে না, এরপরে ফরজ করতে হবে, ফজর করতে হবে। প্রশ্ন, ইদানিং ফায় মসজিদে নামাজ পড়ার সময় দেখি অনেক লোক নামাজের ভিতর 4 বার হাত উঠানামা করে, তাকবীর বলে, আর এই কারণে আমার নামাজ পড়তে সমস্যা হয়, এগুলো কেন করে আর এগুলো কি জায়েজ? আর একজনে হাত উঠাইলে আমার সমস্যা তো হওয়ার কথা নয়, এর হাতে উঠাই আমার হাত আমি না উঠাই, হাত যদি কেউ উঠায় এতে নামাজ হবে। প্রশ্ন, আপনার কথা শুনলে আমার ভীষণ ভালো লাগে, তাই আমার জন্য একটু মেহরবানি করে দোয়া করবেন, আল্লাহ আবার দুনিয়া আখরাতে সুখময় জীবন নসিব করুন। প্রশ্ন, এবারের মাহফিলে ঢাকা নগরের মুফতি জাফর সাহেব দামাত বারাতুকে দাওয়াত দিলে ভালো হবে? জাযাকাল্লাহ। প্রশ্ন,
মৃত ব্যক্তির সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে যদি কোরআন খতম দেয়া হয় আর তার জন্য যদি টাকা দেয়া হয় সেই টাকা দিয়ে চায়ের ফ্লাক্স কিনা হয় তাহলে কি ওই চায়ের ফ্লাক্স চা খাওয়া জায়েজ হবে কি? চা ভিন্ন জিনিস, ফ্লাক্স ব্যবহার করা ভিন্ন জিনিস। কোরআন খতম করে টাকা দেওয়া এটা জায়েজ নেই, না জায়েজ কাজ। প্রশ্ন, গুনাহে লজ্জত এর বাংলা অনুরূপ কোন বই আছে? গুনাহে লজ্জত না গুনাহে বেলজ্জত। প্রশ্ন, কোরআন মজবুত ভাবে ধরার অর্থ কি? এতক্ষণ ধরে বয়ান করা হয়েছে, বাবা ভাই শুনেননি। প্রশ্ন, কথা নফস নাকি রূপ? এগুলোর দরকার নাই, এটা দরকারি প্রশ্ন। প্রশ্ন, আল্লাহ তাআলা আপনাকে এবং আপনাকে যারা ভালোবাসেন তাদেরকে কবুল করুন, আমিন। আমার জানার বিষয় হলো বর্তমানে বিদেশ থেকে ব্যাংকে টাকা পাঠালে প্রতি হাজারে জাকাতটা বৈধ আছে, নিতে পারবেন। প্রশ্ন, আমি আপনার মুরিদ হয়েছি এক বছর হলো, মুরিদ হওয়ার সওয়াল ভিন্ন দিবেন আমার কাছে, সবাই সামনে নয়। প্রশ্ন, জানাজা নামাজ পড়িয়ে এবং কবর জায়গা করে টাকা দেয়া নেওয়া বৈধ কিনা? জিনা বৈধ নয়। প্রশ্ন, কারো অনুমতি ব্যতীত তার ব্যক্তিগত তথ্য যেমন মোবাইল নম্বর, বাসার ঠিকানা ইত্যাদি অন্য কাউকে বলা কি জায়েজ হবে? অনুমতি থাকলে জায়েজ হবে, নিষেধ থাকলে হবে না। প্রশ্ন, রাস্তাঘাটে চলাফেরার সময় এবং বাসে ভিড় থাকলে অনেক সময় অনেক অনিচ্ছাকৃত ভাবে নারীর শরীরের স্পর্শ বা শরীরের কোনো অংশ লেগে যায়, এতে গুনাহ হবে কি? জিনা হবে না। প্রশ্ন, আমাদের বাসার পাশের এক স্কুলের ক্লাস পার্টি উপলক্ষে হিন্দি গান নাচ ও খাওয়া দাওয়া হয়, প্রতিবেশী হিসাবে স্কুলের স্যার আমাদের দুই প্যাকেট বিরিয়ানি দেয়। জানার বিষয় হলো উক্ত ক্লাস পার্টির খানা আমাদের জন্য খাওয়া জায়েজ হবে কি? এ ধরনের খাওয়াগুলো সাধারণত তৈরি করা হয় ছাত্রদের চাঁদার মাধ্যমে, নির্ধারণ করে দেওয়া হয় তোমাকে 500 টাকা করে দিতে হবে। কোন ছাত্র গরিব পারে না, বাসায় কান্নাকাটি করে, না হলে যাবো না স্কুলে, বাধ্য হয়ে বাবা দেয়। এ ধরনের জোরপূর্বক টাকা পয়সার খাওয়া দাওয়া ইত্যাদি এগুলো বৈধ নয়, হারাম। প্রশ্ন, জন্মের সময় আমার ছেলেদের নামের শুরুতে মোহাম্মদ রাখার নিয়ম ছিল না, এখন মোহাম্মদ সহ নাম রাখাও লেখা যাবে কি? জি যাবে। প্রশ্ন, একজন মা তার মেয়েকে নামাজ কালাম মাসালা মাসাইল কিছুই শিখায়নি, বরঞ্চ তার বয়স 12 বছর হয়েছে, এখন সে তার মেয়েকে স্কুলে পাঠাচ্ছে আর মাদ্রাসায় পড়ানোর কথা বললে বলে না মেয়েকে স্কুলে পড়াবো, অথচ সেই মেয়ে পর্দাবিহীন চলাফেরা করে দেখা করে, দয়া করে এই বিষয়ে মাসালা কিছু বললে ভালো হবে। এটা হারাম হবে, কবিরা গুনাহ হবে, এই মেয়ের যত গুনাহ হবে মা বাবাও এই গুনার একটা ভাগ পাবে, আল্লাহ মাফ করুন। কোরআন শরীফে আছে হাশর মাঠে যখন জাহান্নামের ফয়সালা হবে বলবে যে আল্লাহ আমি তো অবুধ ছিলাম, বুঝিনি, আমার আব্বা আম্মা বুঝেছিল, এরা আমাকে আপনার কালাম শিখায়নি, এই জন্য আল্লাহ এদেরকে আগে শাস্তি দেন পরে আমাকে, এদেরকে আগে জাহান্নামে ফেলা হবে এরপরে ছেলে সন্তানকে মেয়েকে ফেলা হবে, আল্লাহ মাফ করুন। প্রশ্ন, মসজিদের বারান্দায় কি ফরজ নামাজের দ্বিতীয় জামাত আদায় করা যাবে? নকলে তানজিহি হবে। প্রশ্ন, শুনলাম এতাকিদের কারণে মাহফিল বন্ধ করা হয়েছে, ইহা দিনের এক মাহফিল, আর দিনের মাহফিল বন্ধ করা কতটুকু ন্যায়সঙ্গত? এটা মুসলমান বলতেই বোঝে, শুধু বোঝে না এতাকিদের, যে শুধু আমাদের এখানে নয় পুরো বৃহত্তর মিরপুরের যত মাহফিল আছে মিরপুর 14 নম্বরটা বাদ দিয়ে বাকি সকল মাহফিল বন্ধ করে দিয়েছে। এটা কেমন দিন আর কেমন তাবলিগ চিন্তা করুন, যে দিন কি শুধু এখানে গেলে হবে, ওয়াজ মাহফিল কি দিন নয়, তো অন্য কোথাও ওয়াজ মাহফিল করতে পারবে না, ওদের ওটাই শুধু চলবে বাকিগুলো চলবে না, এবং মিথ্যা কথা দিন সরকারের কাছে পৌঁছেছে মিথ্যা কথা, যে এখানে আমাদের বিরুদ্ধে আচরণ হবে, নাশকতামূলক কাজ হবে, আমাদের বিরুদ্ধে হামলা করবে, হাবিজাবি দিয়ে সব মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে, আল্লাহ সহি বুঝদান করুন। প্রশ্ন, সাদিয়ানিরা জোরকে ইস্তেমা বলে সাধারণ লোকদের ইস্টার্ন হাউজিং এ নিয়ে যাচ্ছে, হ্যাঁ এটা তো আসলে গরুর হাট, গরুর মার্কাদের গরুর হাটে ইস্তেমা হবে নিয়ে যাচ্ছে ভালো। প্রশ্ন, লবণ দিয়ে
শিং মাছ কই মাছ মারা জায়েজ হবে কিনা? জি জায়েজ হবে। প্রশ্ন, সূরা শেষ করে রুকুতে যাওয়ার আগে ভুলে বিসমিল্লাহ পড়ে ফেলি, আমার করণীয় কি? নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না? প্রশ্ন, আমার মেয়েরা নামাজ দেরি করে পড়ে, নামাজ পড়ো নামাজ পড়ো অনেকবার বলতে হয়, তাদের সাজা দিতে চাই, হাতে পিছে মারতে পারবো কিনা? ইসনাহ মমতার সাথে বুঝাবে না মারাই ভালো। প্রশ্ন, এবারে আকবরের মাহফিলে কোন কোন বক্তাকে দাওয়াত দেওয়া হয়েছে? মাওলানা নজির আহমদ সাহেবকে দেওয়া হয়েছে, অলিগুল সাহেবকে দেওয়া হয়েছে, আর বাকি আরো সিদ্ধান্ত আছে, যেমন গালকানগর মুফতি জাফর সাহ, ওনার কথাও আছে, এখনো দাওয়াত দেওয়া হয়নি, আশা করি হবে। প্রশ্ন, আমার সামনে অনেক বিপদ, আমার জন্য দোয়া করুন, আল্লাহ সকলকে বিপদ থেকে হেফাজত করুন। প্রশ্ন, একটি ভাত ফুটানোর জন্য কত হাজার ফেরেশতা আসে? হিসাব আমার কাছে নেই।